এবং সেই সংক্রান্ত বিষয়ে আপনি কি ডিসিশন নিয়েছেন এই বিষয়টা আমাদের স্টুডেন্টদের কাছে আপনি এরপরও যেটা দেখা গেছে তোমরা অনেকেই জানো যে এখানে ইললিগাল কিউমুলেটিভ ফাইন নেওয়া হয়েছে তোমাদের কাছ থেকে, এখানে জোর চুরি জালিয়াতি এবং টাকা চুরি করার প্রক্রিয়া চলছে, সেটা তোমরা ইমিডিয়েট অথরিটির কাছে জানতে চাও। কোনো নিয়ম নেই কিউমুলেটিভ ফাইন তোলা, কিউমুলেটিভ ফাইন বলে যে রসিদ তোমাদের দেওয়া হচ্ছে তার কোনো নিয়ম অথরিটি যদি দেখাতে পারে, না পারলে তোমরা সমস্ত ফাইন, কারণ আমাদের নিয়মটা তোমরা জেনে রাখো, যদি সেকেন্ড সেমিস্টার থেকে এইট সেমিস্টার অবধি কেউ ফিস দেওয়া দিতে পারে তাহলেও তাকে সমস্ত সেমিস্টারে ফিস দিতে হবে অ্যালং উইথ অনলি অনলি অ্যান্ড অনলি ₹500 ফাইন। দের ইজ নো ফাইনের ব্যাপারে। এবং আরও শোনা গেছে স্টুডেন্টদের কাছ থেকে ফেস্টের ব্যাপারে তোমাদের কাছ থেকে প্রতি সেমিস্টারে পয়সা নেওয়া হয়, এবং ইউনিভার্সিটি তরফ থেকে কলেজের তরফ থেকে ফেস্টের জন্য একটা বিশেষ টাকা বরাদ্দ থাকে, সেই টাকার মধ্যেই আমাদের ফেস্ট করতে হবে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে আমরা সেভাবেই করবো। তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যে টাকা বরাদ্দ করে দিচ্ছে সেই টাকার মধ্যে যদি ফেস্ট করা যায় এবং সেই টাকার মধ্যেই ফেস্ট হয়ে যায়, এবং অথরিটি নিজের ইচ্ছায় যাকে মনে হচ্ছে তাকে চেঞ্জ করছে, কিন্তু এইভাবে হয় না। একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে সেটা এতদিন ধরে এসেছে, আমারও এখানে 17 বছর চাকরি এবং আমিও এখানকার অ্যালুমনি, হ্যাঁ, কিন্তু কোনো নিয়ম মেনে এখানে কোনো কাজ হয় না এবং সেটা অনিয়মভাবে এই ইনচার্জ চেঞ্জ হয়েছে দুটো ডিপার্টমেন্টে, হ্যাঁ, এবং এই দুটো ডিপার্টমেন্টের ইনচার্জ কেন চেঞ্জ হয়েছে কী চেঞ্জ হয়েছে কোনো কারণ নেই। আমার মনে হচ্ছে যে ওকে ইনচার্জ রাখবো না, সেটা চেঞ্জ করে দিচ্ছে কোনো ইসিএমসি ছাড়া। জবাব চাই, জবাব দাও।